হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আমাদের নতুন সেট আপ আপনাদের ভালো লাগছে। আমি অম্লান চক্রবর্তী, চলে এসেছি অম্লান ফটোগ্রাফি ইউটিউব চ্যানেল দিয়ে। তো প্রত্যেকবার মতো আজকেও আমরা একটা কী করবো, লাইটরুমের এডিটিং করব। ঠিক আছে ফ্রেন্ডস, তো লাইটরুমের এডিটিংয়ে চলে যাওয়ার আগে বলে দিই হচ্ছে কি, যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি ফটোগ্রাফি সম্পর্কে এবং এডিটিং সম্পর্কে নতুন নতুন টিপস দিয়ে থাকি এবং সেগুলো সম্পূর্ণ বাংলায়। ঠিক আছে ফ্রেন্ডস, যান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর এর সাথে পাশে দেখবেন বেল আইকন রয়েছে, বেল আইকনটাকে ক্লিক করে তার পাশে অল অপশনটাকে সিলেক্ট করে দিন। ঠিক আছে ফ্রেন্ডস, তো যেটা বলছিলাম, তো লাইটরুমের এডিটিং তো আজকে করবই, তার আগে অন করতে হবে স্ক্রিন রেকর্ডিং। তো স্ক্রিন রেকর্ডিং অন করার আগে বলে দিই, এই যে পেছনে এই ছবিটা দেখছেন, এটা কিন্তু আমারই চোখের তোলা ছবি। ঠিক আছে ফ্রেন্ডস, অর্থাৎ চোখ দুটো কিন্তু আমার, ছবিটাও তোলা আমার। তো আপনারা কীভাবে এই ধরনের ছবিগুলো তুলতে পারেন সেটা দেখানোর জন্য আমি আরও একটা স্পেশাল ভিডিও করার চিন্তাভাবনা করছি। ঠিক আছে ফ্রেন্ডস, তো ওয়েট করুন, আমাদের সেই ভিডিওটা আসছে কিছুদিনের মধ্যেই, আন্ডার প্রসেসিং। ঠিক আছে ফ্রেন্ডস, তো চলুন আগে এখন কি করব, আমরা আমাদের ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিই। তো ফোনের স্ক্রিন রেকর্ডিংটা আমি এখন অন করছি। ওকে ফ্রেন্ডস, তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনের স্ক্রিন রেকর্ডিং, আমি একটু ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিই। ঠিক আছে, তো এবার দেখুন এ হচ্ছে কি আমাদের আজকের মডেল। ঠিক আছে ফ্রেন্ডস, তো কি বলবো, আসলে এ হচ্ছে আমাদের এখানে একটা সাইকেল মেকানিক। তো আমার সাইকেলের কোনো প্রবলেম হলে আমি ওনার কাছেই যাই। তো আমি প্রথম প্রথম যখন ক্যামেরা কিনেছিলাম, দেন আমি ক্যামেরা সাথে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতাম, দেন এখনও তাই করি। তো ক্যামেরা হাতে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আমার সাইকেলটা লিক হয়ে গেছে, তো আমি গেছি হচ্ছে ওনার কাছে, এবং ওনার সাইকেলটা যখন আমি ঠিক করছি, উনি আমার ক্যামেরা দেখে বললেন যে চলো আমার একটা ছবি ক্লিক করো। মানে বাট একটা যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে, উনি কিন্তু কথা বলতে পারেন না। ঠিক আছে, তো উনি কথা বলতে পারেন না, তারপরেও উনি আমাকে ইশারায় বুঝিয়েছেন যে আমার একটা ছবি ক্লিক করো। তো তখন এই ছবিটাকে আমি ক্লিক করেছিলাম, তবে উনি কথা বলতে না পারলেও আমাদের মতো সাধারণ কথা বলা মানুষের চাইতে অনেক বেশি আনন্দের জীবনটা কাটান, তাই নয় কি ফ্রেন্ডস? তো ওনাকে দেখেই তাই মনে হচ্ছে। তাহলে চলুন আর ফালতু কথা না বলে আমরা এডিটিংটার দিকে মনে দিই। তো আমরা এডিটিং করতে গেলে প্রথমে যেটার দিকে যাচ্ছিলাম সেটা হচ্ছে লাইট। ঠিক আছে ফ্রেন্ডস, তো লাইটরুমে আমরা সবার আগে লাইট নিয়ে কাজ করব, এটা তো নর্মাল ব্যাপার। ওকে, তো চলুন লাইটে আমি অন করে দিলাম লাইটটাকে। দেন এবার আমি কি করব, আমি এক্সপোজারটাকে সামান্য একটু বাড়াবো, সামান্য। দেন কন্ট্রাস্টটাকে আমি একটু কমিয়ে দেবো, কারণ এটা একটা পোর্ট্রেট। ওকে ফ্রেন্ডস, যেমনই হোক এটা একটা পোর্ট্রেট। দেন হাইলাইটটাকে আমি একটু বাড়ালাম, শ্যাডোসটাকে অনেকটা বাড়াবো, দেন হোয়াইটকে আমি একটু কমিয়ে দিলাম, ব্ল্যাককে আমি সামান্য একটু কমিয়ে দিলাম, -12 অবধি। ওকে ফ্রেন্ডস, তো এবার আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখুন ওনার পোর্ট্রেটটা তো ঠিক আছে, বাট ওয়ান সাইডে, ঠিক আছে ফ্রেন্ডস, দুটো পা চলে এসছে। কার পা? আমিও জানি না, আপনিও জানেন না। সো আমাদের এই আননেসেসারি জিনিসটাকে বাদ দিতে হবে। কী করে আমরা বাদ দেব সেটা আমরা আজকে শিখে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এটা শেখার জন্য আমাদেরকে প্রথমে কিসে যেতে হবে, হিলিং, অর্থাৎ প্রথম অপশনটা সিলেক্টিভ, তার নেক্সট অপশনটা কি, হিলিং। হিলিং অপশনে গিয়ে আমরা সিলেক্ট করব দ্বিতীয় অপশনটা। ঠিক আছে ফ্রেন্ডস, এটাকে বলা হয়েছে ক্লোন। তো আমরা ক্লোনটাকে সিলেক্ট করে নিলাম, এবার আমি এটাকে একটু বড় করছি। ঠিক আছে ফ্রেন্ডস, ছবিটাকে আমি একটু বড় করে নিচ্ছি। ও না না না, আমি এটা চাইছি না, ব্যাক। ঠিক আছে ফ্রেন্ডস, তো এটাকে যেটুকু চাইছিলাম না সেটুকু বাদ দেওয়া গেছে। তো এবার আমি কি করব, এবার আমি যতটুকু জায়গা হচ্ছে আমাদের ওই পা দুটো আছে ততটুকু জায়গাকে আমি ততটুকু জায়গার উপর দিয়ে আমি রেড মার্কটা চালিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো রেড মার্কটাকে আপনারা চালিয়ে এরকম ছোটো বড়ো করে নিতে পারেন। ওকে, এটা শুধু হচ্ছে ওপরে নিচে স্ক্রল করবেন, তাতেই আপনি এটা সাইজকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি এখন এটাকে রাখছি 76 সাইজে। তো 76 সাইজে রেখে আমি এটা এই জায়গাটুকুকে মার্ক করে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, একদম সিম্পল, একদমই সিম্পল, আমি যেটা আপনাদেরকে বলছি খুবই সিম্পল একটা কাজ। বাস দেখুন, ওপরে আমি যতটুকু মার্ক করেছি তার একটুখানি ওপরে ফাঁকা রয়ে গেছে, ওইটুকু জায়গায় এখনও কিন্তু পাটাকে দেখা যাচ্ছে। তো আমরা কি ওইটুকু জায়গার জন্য অনেক বেশি চিন্তা করব? অবশ্যই না। কি করব আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো আমি এটাকে ডান করে দিলাম, দেখুন ওপরে যতটুকু অংশে এখনও পাটা দেখা যাচ্ছে ততটুকু অংশকে আমি আবার এডিট করব। ঠিক আছে ফ্রেন্ডস, আবার চলে যাব কোথায়, হিলিংয়ে। ও, এটা কোথায় চলে গেল,
সরি ফ্রেন্ডস, আমি খুঁজে পাচ্ছি না কোথায় এডিট করব। কোথায় গেল? ওকে, সো হ্যাঁ, তো আমরা ওই অপর অংশটুকুকে আবার সিলেক্ট করব। তো এটা একটু লোডিং করছে, ওয়ান মিনিট ওয়েট প্লিজ। ওকে, এবার আমি হিলিংয়ে চলে গেলাম। হিলিংয়ে গিয়ে আবার ক্লোনকে সিলেক্ট করলাম। ক্লোনকে সিলেক্ট করলে আবার ছবিটাকে ছোট করলাম, দেন আমি আবার ডান করছি। অল্প একটু বাকি রয়ে গেছে ফ্রেন্ডস, এই অল্প একটুকে আবার আমরা এডিট করে ঠিক করে নেব। তো বারবার এক একটা লেয়ারে আমরা এডিট করছি, তো এতে কী হবে, এতে আমার কোনো জায়গা দেখে মনে হবে না যে এই জায়গাটুকু আলাদা করে তৈরি হয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, তো যখন এডিট কমপ্লিট হবে, একটার উপর একটা লেয়ার তৈরি হবে, তখন আপনারা আর খুঁজে পাবেন না যে কোন জায়গাটায় আমি আসলে এরকমভাবে হিলিং করেছিলাম। ওকে ফ্রেন্ডস, তো অলরেডি আমাদের পাটা চলে গেছে, তো আপনারা বলবেন যে এখানে একটু মার্ক রয়ে গেছে, এখন হালকা দেখ বোঝা যাচ্ছে যে এটা মার্ক আছে, বাট এডিটিং কমপ্লিট হওয়ার পরে এটাকে বোঝা যাবে না, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ফ্রেন্ডস। ঠিক আছে, তারপরে চলুন এবার আমরা কি করব, এবার আমরা যাব হচ্ছে গিয়ে কালারে, এবং কালার টেম্পারেচারে গিয়ে আমি টেম্পারেচারটাকে একটু রেডের দিকে নিয়ে আসবো। ঠিক আছে ফ্রেন্ডস, প্লাস ফোর অর্থাৎ রেডের দিকে কিছুটা, দেন টিন্টকেও আমি একটু বাড়ালাম। ওকে, তারপর কি করব, তারপর আমি যাব হচ্ছে ভিগনিটিতে, এবং ভিগনিটি আমি বেশ খানিকটা কমিয়ে দিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, তো টোটাল যে ইমেজটা আছে, ইমেজের চার সাইডে একটা কালো কালো ভাব চলে এসেছে, ডার্ক। ওকে, তো এই ডার্ক ভাবটা আমাদের ছবিটা অনেক বেশি ইমোশন দেয়। তার চেয়ে তো বেশি কী হয় বলুন তো ফ্রেন্ডস, আমরা প্রত্যেকটা ছবিতে ভিগনিটি ইউজ করি, কারণ আমাদের ছবির সাবজেক্ট মেইনলি থাকে কোথায়, পুরো ফ্রেমের মাঝখানে, এবং চার সাইডে যখন একটা ডার্ক ভাব চলে আসে, তখন আমরা শুধুমাত্র লাইটটাকে চোখে বেশি দেখতে পাই। ঠিক আছে ফ্রেন্ডস, লাইটটাকে যখন আমরা বেশি দেখতে পাচ্ছি, তখন কী হচ্ছে, তখন শুধুমাত্র সাবজেক্টের দিকে আমাদের গিয়ে নজরটা পড়ছে, ফোকাসটা পড়ছে। ওকে ফ্রেন্ডস, তো এই জন্য আমরা ভিগনিটিকে বেশি ইউজ করি। দেন আমরা কি করব, ডিএসে যাব, ডিএসে গিয়ে আমি সামান্য একটু ডিএসকে বাড়াবো। ডিএস বাড়ালে কী হচ্ছে, এর ক্ল্যারিটিটা বাড়ছে। ক্ল্যারিটিতে তাহলে কী বাড়ে, ক্ল্যারিটিতে আরও বেশি শার্পনেস চলে আসে। তো আমরা এবার ক্ল্যারিটিকে সামান্য একটু বাড়াবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো ছবিতে শার্পনেসের পরিমাণ আরও বাড়লো। দেন আমি যাব হচ্ছে এবার প্রিসেটে। ঠিক আছে ফ্রেন্ডস, তো সবচেয়ে সহজে কিছু এডিট করার জন্য আমরা প্রিসেট অলওয়েজ ইউজ করে থাকি। যারা প্রিসেট ইউজ করতে চান না, তারা ম্যানুয়ালিও পুরো কাজটা করতে পারেন। ঠিক আছে ফ্রেন্ডস, কিন্তু আমি আমার সাবস্ক্রাইবারদেরকে খুব সহজে এডিটিং শেখানোর চেষ্টা করি, এই জন্য বলি যে প্রিসেট ইউজ করতে পারেন, বাট আপনি যদি পারফেকশন চান, তাহলে আপনি ম্যানুয়ালিও কাজ করতে পারেন। ঠিক আছে ফ্রেন্ডস, কোনো প্রবলেম নেই, চলুন তাহলে আমরা এবার প্রিসেটে যাচ্ছি। প্রিসেটে গিয়ে অলওয়েজ, আমার প্রিসেট তো একটা ফেভারিট আছেই, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন তারা তো সবাই জানেন আমার যে ফেভারিট প্রিসেটটা কী, তো সেটা হচ্ছে ভিগনিটি 7। তো প্রথমেই ভিগনিটি 7টাকে আমি ট্রাই করব। আচ্ছা ঠিক আছে, ভিগনিটি 7 আমাকে এরকম লুক দিচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সো দেখা যাক আর কিছু আছে কি ওরকম ইন্টারেস্টিং। ও মাই গড, ওকে। আচ্ছা আর্টিস্টিক 4, আর্টিস্টিক 4টাও কিন্তু ভালো লাগছে ফ্রেন্ডস, সুন্দর। অ্যাম আই রাইট? ইয়েস আই এম রাইট। সো আর্টিস্টিক ফ্রেন্ডে যদি আমি দিই, তাহলে আমার মডেলকে একটু বেশি ইয়েলোইশ লাগছে না, দেখুন তো ফ্রেন্ডস, তো মডেলকে একটু কম ইয়েলোইশ লাগার জন্য আমি দেখি কোনো কালার ইউজ করা যায় কি না। আচ্ছা আর্টিস্টিক 4 গেলাম, এবং আর্টিস্টিক 4 গিয়ে আমি আর্টিস্টিক 4টাকে একটু কমিয়ে দিই। ঠিক আছে ফ্রেন্ডস, তো এটাকে একটু কমিয়ে দিলাম। ওকে, এবার ডান করে দিই। দেন এবার মডেলের যে কালারটা আমার মনে হচ্ছে বেশি লাগছে, বেশি পপ আপ করছে, সো আমি এবার যাবো কিসে, মিক্সে, মিক্সে গিয়ে আমি অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করবো, কারণ আমার মডেলের কালারটা পুরো অরেঞ্জ হয়ে গেছে। সো অরেঞ্জ কালারে গিয়ে আমি এটার লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, অ্যান্ড স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এবার দেখুন, এবার অরেঞ্জ কালারটা অনেকটা কমে গেল। সো এবার এটাকে আমি হিউটাকে একটু ইয়েলোর দিকে নিয়ে এলাম। তো এবার দেখুন, একটা ন্যাচারাল স্কিন টোন পাওয়া যাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আপনাদের এই ব্যাপারগুলোই কন্ট্রোল করাটা শিখে নিতে হবে। ওকে, তো তারপরে আমরা কি করব, তারপরে এবার আমরা যাবো অপটিক্সে, এবং লেন্স কারেকশনটাকে আমি অন করে দিচ্ছি, কারণ এটা একটা ক্যামেরায় তোলা ছবি। ঠিক আছে ফ্রেন্ডস, দেন এবার কি আর কিছু বাকি আছে, অবশ্যই বাকি আছে একটু, তো আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ডান, দেন এফেক্ট,
এফেক্টের ভিগনিটিটা আরেকটু বাড়বে, দেন রাউন্ডনেস এবং যেই ফেদারটা আছে ফেদারটাকে আমি বাড়িয়ে দিলাম এবং রাউন্ডনেসকেও একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। দেন হাইলাইট, হাইলাইটকে সামান্য বাড়াবো। আচ্ছা চলুন দেখা যাক আরেকটা প্রিসেট কি বলে। নো, গুড, নো, আচ্ছা এটা ঠিক আছে। ওয়ান শ্যাডো, না আমি এই প্রিসেটে খুব একটা সন্তুষ্ট না, আমার খুব একটা ভালো লাগছে না। ও মাই গড, কেন এটা এরকম হয়ে গেল, আমি এটাকে ব্যাক করে, এই তো হ্যাঁ এবার আমরা নর্মাল পজিশনে আসতে পেরেছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো এটা হচ্ছে আমাদের এডিটিংয়ের পরের ছবি, এবং এটা হচ্ছে আমাদের এডিটিংয়ের পরের ছবি, বাট ওটা হচ্ছে আমার এডিটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরের ছবি। তো তারপরে আমি সিলেক্টিভে যাব এবং সিলেক্টিভে গিয়ে আপনাদেরকে দেখাবো যে দুটো ছবির মধ্যে ডিফারেন্স কী আছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, চলুন দুটো ছবির মধ্যে ডিফারেন্স আমরা এখন চেক করে নিই। তো এটা ছিল আমাদের নর্মাল ছবি অ্যান্ড এটা হচ্ছে আমাদের এডিটিংয়ের পরের ছবি, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমরা তো ম্যানিপুলেশন করি না, আমরা জাস্ট কালার এডিট করি এবং কালার এডিট করে ছবিটাকে কতটা ইন্টারেস্টিং করা যায় সেটাই ট্রাই করি, তাই তো। সো তাহলে এটা হচ্ছে আমাদের আগের এডিট, অর্থাৎ যেটা এডিট ছাড়া ছিল, অ্যান্ড এটা হচ্ছে আমাদের পরের এডিটিংয়ের পরের লুক। ওকে ফ্রেন্ডস, তাহলে আশা করি আজকের মতো আপনারা বুঝতে পেরেছেন আমি কী দেখাতে চাইছি। তো আমি এবার কী করব, আমি এবার হচ্ছে এই ছবিটাকে সেভ করে নেব। তো আমি সেভ যাচ্ছি, সেভ টু ডিভাইস। তো আমি অলওয়েজ হাইয়েস্ট কোয়ালিটি অ্যাভেলেবেলেই ক্লিক করি, তো হাইয়েস্ট কোয়ালিটি অ্যাভেলেবেল আমি ক্লিক করলাম। সো এটা সেভ হচ্ছে, তো এটা সেভ হতে হতে আমি এক কাজ করি, স্ক্রিন রেকর্ডিংটা অফ করি, ঠিক আছে ফ্রেন্ডস। তো স্ক্রিন রেকর্ডিং তো অফ। এবার আপনাদেরকে যেটা বলার, প্রথমেই বলেছি যারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন, নয়তো এরকম এডিটিংয়ের ভিডিও আপনারা মিস করবেন। এবং বাংলায় এরকম এডিটিংয়ের ভিডিও আরও দেখার জন্য আমাদেরকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন, ঠিক আছে ফ্রেন্ডস। আর হ্যাঁ, আমরা শুধুমাত্র ইউটিউবে নেই, আমরা ফেসবুকেও আছি। তো ফেসবুকে আমাদেরকে সার্চ করুন গিয়ে অম্লান চক্রবর্তী ইমেজেস, ঠিক আছে ফ্রেন্ডস। তো ইনস্টাগ্রামের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আর ফেসবুকের যে পেজটার কথা বললাম সেটার লিঙ্কও আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনারা যান ডিসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে ফেসবুকের পেজের লিঙ্কে গিয়ে ফেসবুক থেকে আমাদেরকে ফলো করুন এবং ইনস্টাগ্রামেও আমাদেরকে ওই লিঙ্কে গিয়ে ফলো করুন, ঠিক আছে ফ্রেন্ডস। তাহলে আজকের মতো এই পর্যন্তই, নেক্সট দিন আমরা নতুন কোনো এডিটিং অথবা ফটোগ্রাফি টিপস নিয়ে আপনার কাছে চলে আসবো। গুড বাই।